হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এক বোনের অনুরোধে আমি এই আসনটি আজ তৈরি করে দেখাবো। আমার বোনটির নাম সুস্মিতা চৌধুরী। তো ফার্স্ট আমি বাঁধার মতো নিচে এবং সাইডে জায়গা রেখে আমি ছুঁচটি তুলে নেব, এবং যেখানে ছুঁচটি তুললাম সেখান থেকে 12টি ঘর, এইভাবে আমি 12টি ঘর গুনে নেব। 12টি ঘর গোনার পর আবার 12 নম্বর ঘর থেকে ওপর দিকে এইভাবে আমি সেন্টার করে নেব, তারপর ওপর দিকে আমি আবার 12টি ঘর গুনে নেব। 12টি ঘর গুনে আমি ছুঁচটি এইভাবে ডুবিয়ে দেব। ডুবিয়ে দেবার পর আমি যেখানে ডুবালাম সেখান থেকে আমি আবার ডান দিক থেকে বাম দিকে 12টি ঘর গুনে নেব। 12টি ঘর গুনে নিয়ে আমি আবার সেখানে তুলে নেব। তুলে আবার নিচে যেখানে ফার্স্ট আমি ছুঁচটি তুলেছিলাম সেখান থেকে যে 12টি ঘর গুনেছিলাম সেখানে আমি আবার এইভাবে ডুবিয়ে দেব। তাহলে আমার একটা বড় ক্রস চিহ্ন তৈরি হবে। ক্রস চিহ্ন তৈরি হবার পর আমি আবার উল্টাকে নিয়ে আমি ডান দিকে এইভাবে তুলে নেব। একটা ঘর ছাড়বো, কিন্তু একটা ঘর ছেড়ে এইভাবে তুলে নেব। তারপর আবার নিচ দিকে একটা ঘর ছেড়ে আবার দুদিকে একটা করে ঘর ছেড়ে এইভাবে তুলে নেব। তারপর আবার বাম দিকে তুলব। বাম দিকে এইভাবে তোলার পর আবার ওপর দিকে আমি আবার একটা ঘর, দুদিকে একটা করে ঘর ছেড়ে এইভাবে আমি আবার তুলে নেব। এইভাবে চার সাইডে একটা একটা করে ঘর ছেড়ে আমি ফুলটি তৈরি করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আর একটা কথা, আমি এখানে 12টা ঘর নিয়েছি, আপনারা চাইলে 14টা ঘরও নিতে পারেন, 18টা, 20টা, বড় করতে চাইলে আপনারা বেশি ঘরও নিতে পারেন। দেখুন, একটা ফুল প্রায় তৈরি হয়ে এসেছে। তো দেখুন, আমি এখানে ডান দিকে 3টা ঘরে তুলছি, তারপর নিচ দিকে দেখুন 2টা ঘর, এই পাশে আমার কমপ্লিট হয়ে গেল। তারপর আমি বাম সাইডে 2টো ঘরে তুলছি, এই সাইডও কমপ্লিট, ওপর দিকেও 2টা ঘরে তুলছি, তারপর এখানে একটা ঘরে এইভাবে ডুবিয়ে দেব। তো এই পাশেও আমার 2টা ঘর হয়ে যাচ্ছে, এইভাবে ফুলটা কমপ্লিট হবে। তো দ্বিতীয় ফুলটা যখন তুলব আমি আবার এই সাইডে আমি আবার ওই একই পদ্ধতিতে তুলব। তো 12টা করে ঘর নিয়ে ঠিক প্রথম ফুলটি যেইভাবে তৈরি করেছিলাম, দ্বিতীয় ফুলটিও ঠিক ওই একই পদ্ধতিতে তৈরি হবে। তো এখানে যখন আমি দ্বিতীয় ফুলটি তৈরি করছি, কোনো কিন্তু ঘর আমি এখানে ছাড়বো না। তো প্রথম ফুলের কোণে আমি দেখলেন যে আমি ছুঁচটা তুললাম, তারপর ওই একই পদ্ধতিতে আমি দ্বিতীয় ফুলটি তৈরি করব। এখানে আমি এক কালার দিয়ে 4টি ফুল তৈরি করছি, তারপর আবার আরেক কালার দিয়ে 4টি ফুল তৈরি করেছি। তো আপনারা চাইলে এক একটি কালার দিয়ে এক একটি ফুলও তৈরি করতে পারেন। এখানে দ্বিতীয় ফুলেও দেখুন শেষ করছি আমি 2টো করে এইভাবে ঘর নিয়ে, আমার দ্বিতীয় ফুলটিও শেষ হচ্ছে। দ্বিতীয় ফুলটি শেষ করার পর আমি তৃতীয় ফুলটি শুরু করব। আমি তৃতীয় ফুলটি যখন তুলব, প্রথম ফুলের ওপরের এই কোণে আমি আবার ছুঁচটি তুলব, তারপর আমি তৃতীয় ফুলটি তৈরি করা শুরু করব। ওই প্রথম ফুলের মতো 12টি করে ঘর নিয়ে প্রথমে ক্রস চিহ্ন, তারপর যেইভাবে তৈরি করেছিলাম ঠিক ওই একইভাবে আমি তৈরি করব। এখানে প্রত্যেকটি ফুল শেষ হবে 2টি করে ঘর নিয়ে। দেখুন এইভাবে ফুলগুলো শেষ হবে। আমার 3 নম্বর ফুল তৈরি হয়ে গেছে, এবার আমি 4 নম্বর ফুল তৈরি করব। এখানে আবার আমি ছুঁচটি তুলব ঠিক প্রথম ফুলের মতন, আমি আবার 4 নম্বর ফুলটি তৈরি করে আমি 4টি ফুল কমপ্লিট করব।
এইভাবে চারটি ফুল আমার তৈরি হয়ে গেছে। তারপর আমি যখন এর কোণে ওই একই রং দিয়ে তৈরি করব, তো চার নম্বর ফুলের যে কোণ সেই কোণে আমি আবার যথাক্রমে ছুঁচটি তুলব। ছুঁচটি তুলে আমি ওই একই পদ্ধতিতে তৈরি করে যাবো।